চলচ্চিত্রের মহানায়ক দীপক চক্রবর্তী, যিনি হিন্দি ছবিতে অভিনয় করেছেন এবং বেশ কয়েকবার জাতীয় পুরস্কারও পেয়েছেন। আর এই দীপক চক্রবর্তীর একমাত্র কন্যা দিয়া চক্রবর্তী টাডি আর যোগা ছাড়া কিছুই বলি। হ্যাঁ বল। হ্যাঁ লাকি, কোথায় আছিস তুই? বাড়িতেই আছি। তুই 5 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ ওকে ওকে, চল বাই। আপনি কি অন্ধ হয়ে গেছেন? চোখে দেখতে পান না? বাইক চালানোর এত শখ, মাঠে গিয়ে চালান, ইডিয়েট, ননসেন্স। এ চল 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 বাড়ি চল। Wow! বাহ, শ্বশুর বাড়িটা তো খুব সুন্দর। শ্বশুরের যেমন বাড়ি তেমন তার মেয়ে। এবার আমার লাইফটা সেটেল, আর কোনো টেনশনই নেই। বাহ, হাই,
I'm lucky. Your name? কি হলো? কিছু বলছো না যে? আমি তোমার নাম জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, বলতে হবে না। এই যে মিস্টার, শুনুন, একবার চড় খেয়েও শিক্ষা হয়নি। আমি ওসব ভালোবাসা টালোবাসা মানি না, আর বিশ্বাসও করি না, বুঝেছেন? সময় আসুক, সব বুঝে যাবেন। আপনি যা ভাবছেন ভাবুন, আমি সেই রকম মেয়ে নই। তাহলে আপনি কিরকম মেয়ে? আমার বাবা হলেন মহানায়ক দীপক চক্রবর্তী, তিনি কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছেন, আর আমি হলাম সেই ঘরের মেয়ে, বুঝতে পেরেছেন? মহানায়কের মেয়েরা কি প্রেম করে না তাদের বিয়ে হয় না? ইডিয়েট। হ্যাঁ।
দিয়া, এই দিয়া, আরে কোথায় আছেন? দেখুন আপনার বাড়িতে কি এসেছে। আপনি কি হলো, বললে না তো? দেখুন আমি যা বলার একবার বলে দিয়েছি। কিন্তু আমি হ্যানা শুনে তো যাব না। শুনুন, আপনি বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, এর ফল কিন্তু ভালো হবে না। আমিও দেখতে চাই এর ফলটা কি হয়। এই দিদি চল উপরে চল। নামটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। ওয়েদারটা খারাপ, চ বাড়ি চ। তুই যা, আমি একটু পড়ে যাচ্ছি, আমার মায়ের ওষুধ নেওয়ার আছে, ওটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে তাহলে আসছি। ওকে বাই। আরে লাকি, তো লাকি, লাকি, হাই লাকি, কি হচ্ছে তোর? লাকি, লাকি, কি হচ্ছে তোর? দিয়াদি, এ দিয়াদি, দিয়াদি, কি হয়েছে, বস, দেখ দেখ কি হয়েছে বল। জেঠুমনির লোকজনেরা ছেলেটাকে কিভাবে মেরেছে দেখ। কি বলছিস, দেখ দেখি। হ্যালো, তোর বাবা মারা গেছে হার্ট অ্যাটাকে।
আমাকে এবার মানুষের মতো মানুষ হতে হবে। আর আড্ডা বাজে টাইম পাস করলে আর হবে না, এবার এগাতেও হবে আমায়, এটাই আমার শপথ। জীবনে অনেকটাই পিছিয়ে পড়েছি কিন্তু আর নয়। পূজা, আমার আমার না কিচ্ছু ভালো লাগছে না, কি করি বল না, বল না রে। দেখ, তুই ওইসব কথা মন থেকে বের করে ফেল, আর ওর কথা মনে করার চেষ্টাও করিস না, ভুলে যাওয়াটাই দুজনের মঙ্গল রে। আমি ভুলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি রে, কিন্তু পারছি না। তুই একটা কাজ কর না, ওর সাথে একবার আমার দেখা করিয়ে দেবার ব্যবস্থা কর না, এই উপকার আমি কোনো দিনও ভুলবো না, প্লিজ। আমি তোদের দুজনের দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লাকি, বলো। দিয়া, তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। আমার দেখা করার কোনো ইচ্ছা নেই। তুমি এখন আসতে পারো। তোমার কাছে আমি অনুরোধ করছি একবারের জন্য, কাল সকালে দিয়া তোমার জন্য পার্কে অপেক্ষা করবে, তুমি অবশ্যই আসবে। কিভাবে কথাগুলো বলবো বুঝতে পারছি না। যখন থেকে আপনাকে কথা দিয়েছি দেখা করব, তখন থেকে সময় কাটছে না, এক একটা মিনিট এক একটা ঘন্টার মতো মনে হচ্ছে, আর এক একটা ঘন্টা এক একটা বছরের মতো মনে হচ্ছে। আপনাকে সামনে পেয়ে এবার মনটা শান্ত হলো। আই লাভ ইউ। কি বললেন? আই লাভ ইউ, আই লাভ ইউ। এই তিনটি শব্দ শোনার জন্য আমাকে এত কিছু বলে দিতে হবে? চাই না এই ভালোবাসা। এই ভালোবাসা পাওয়ার জন্য আমি অনেক ক্ষতিপূরণ দিয়েছি, আর ক্ষতিপূরণ দিতে গিয়ে জীবনে সব কিছু হারিয়েছি। চাই না এই ভালোবাসা। আমাকে একটু বোঝার চেষ্টা করুন। 3 বছর যখন বুঝতে পারিনি, তখন 3 মিনিটে কি বুঝবো? একটা মেয়ের মনে কি আছে 1 ঘন্টা 1 মিনিট 1 বছর যথেষ্ট, কিন্তু তোমার মনে কি আছে সেটা জানার জন্য আমার 3 বছর সময় লেগে গেল। কি এটাই ভালোবাসা? একজন মায়ের গর্ভে কি আছে সেটা জানার জন্য 10 মাস যথেষ্ট, কিন্তু তোমার মনের কথা জানার জন্য আমার 3 বছর লেগে গেল। কি এটাই ভালোবাসা? চাই না এই ভালোবাসা। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। Thank you.
আমাকে